আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটি হচ্ছে নারকেলের ভাজা পুলি পিঠা এই পিঠা কিন্তু খুব কম উপকরণ দিয়ে বানানো যায় আর সারা বছর কিন্তু এই পিঠা খাওয়া যায় এটি যে কোনো সিজনেই খেতে ভালো লাগে আমি যেভাবে এই পিঠা বানাই সেই রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল একটি তেজপাতা তেজপাতাটা টুকরো করে দিলাম দুটো দারচিনি দুটো সাদা ইলাশ মুখটা একটু ফেটে দিলাম যাতে বলে ফ্লেভারটা পাওয়া যায় এখন দেবো এক কাপের বেশি নারকেল কুড়ি নারকেলগুলো হালকা একটু নেড়ে চড়ে নারকেল থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা একটু শুকিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে চাইলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে পুড়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ চিনিটা থেকে পানি বের হলে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ গুঁড়া দুধ এবার সবগুলো একসাথে নেড়ে ছেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নারকেলগুলো ভাজা হয়েছে এরকম কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব এখন আমি চুলা একটি পাতিল বসিয়ে দেড় কাপ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আমি আজকে ময়দা দিয়ে বানাবো আপনারা চেলে আটা বা ময়দা যে কোনো একটি দিয়ে বানাতে পারেন বা আটা ময়দা মিক্স করে একসাথে দিয়েও বানাতে পারেন এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতেছি এতে করে কাইটা অনেক সফট হবে আমার আর পানি লাগবে না আপনাদের পানি লাগলে কিন্তু গরম পানি দিতে হবে আমার দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ডোটা পারফেক্ট হয়েছে ডোটা মথে নিচ্ছি এখন এই ডোটা থেকে রুটি বানানোর জন্য কাই নিয়ে বাকিটা রেখে দিচ্ছি এই রুটিটা তুলনামূলক একটু মোটা বানাতে হবে আমরা যে যেরকম রুটি বানাই তার চেয়ে তুলনামূলক একটু মোটা করে বানিয়ে নিচ্ছি রুটিটা যেহেতু আমি গোল শেপ করে কেটে নেব তাই বড় বানালাম এতে করে অনেকগুলো একসাথে রুটি হবে রুটির প্রত্যটা আমি এরকম রেখেছি এর চেয়ে মোটা বা বেশি পাতলা করা যাবে না আমি এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে এরকম গ্লাস না থাকলে যে কোনো বয়ামের মুখ বা গোল রাউন্ডের সাজও পাওয়া যায় সেগুলো দিয়ে কাটতে পারেন অথবা ছোট ছোট করে রুটিও বানাতে পারেন তবে এতে সময় অনেক বেশি লাগে একটা বড় রুটি দিয়ে অনেকগুলো ছোট রুটি হয়েছে একবারেই দেখতে পাচ্ছেন এখন একটি রুটি নিয়ে নারকেলের পুর ভরিয়ে নিচ্ছি এবার এভাবে ভাজ দিয়ে চেপে দিচ্ছি আর পুরটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও কোনো রকম ডিজাইন না করে ভাজতে পারেন তবে ডিজাইন করলে দেখতে ভালো লাগে এখন একটা সাইড থেকে ডিজাইন করে নেব এভাবে চাপ দিয়ে আবার ভাজ দিয়ে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে বলে বোঝানো যাবে না এভাবে এক সাইড দিয়ে চেপে চেপে এরকম করে ডিজাইন করলে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেল এখন আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাবো এই ডিজাইনটা আমি কাটা চামচ দিয়ে করে দেখাবো যারা ডিজাইন করতে পারে না তাদের জন্য সহজ পদ্ধতি কাটা চামচটায় হালকা একটু তেল অথবা শুকনো আটা লাগিয়ে এভাবে চাপ দিলে সুন্দর ডিজাইন হয়ে যাবে তেল বা আটা লাগার কারণে কাটা চামচ দিয়ে ডিজাইন করলে রুটিটার মধ্যে আর লাগবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেল এই কাঁটা চামচ দিয়ে এখন আমি ছাঁচ দিয়ে আরেকটি পিঠা দেখাবো যারা এসবের কোনো রকম ঝামেলা চান না তারা এই ছাঁচ দিয়ে বানাতে পারেন প্রথমে স্বাসের মাপ অনুযায়ী রুটিটা বানাতে হবে এরপর ছাঁচে হালকা একটু তেল লাগিয়ে নিতে পারেন এতে করে রুটিটা ডিজাইন করার সময় লেগে যাবে না এবং খুব সহজে খোলা যাবে এখন রুটিটা ছাচে দিয়ে পুর ভরিয়ে নিচ্ছি পুরটা মাঝামাঝি দিতে হবে এ পর্যায়ে এভাবে চাপ দিতে হবে আর বাড়তি রুটিটা এভাবে টান দিলে আপনা আপনি ছিঁড়ে যাবে দেখতে পাচ্ছেন শ্বাস দিয়ে কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল আমি তিনটি পদ্ধতি দেখালাম আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে বানাতে পারেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর এই ভাজা পুলি পিঠা কিন্তু ডুবো তেলে ভাজতে হয় তাই তেল একটু বেশি দিতে হবে চুলার রাশ মিডিয়ামে রেখে ভাজতে হবে এক পিঠে কালার চলে আসলে অন্য পিঠ উলটিয়ে নেবো আট থেকে দশ মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যাবে দশ মিনিট পর পিঠাগুলো এরকম গোল্ডেন কালার হয়ে গেছে এরকম গোল্ডেন কালার হয়ে গেলে পিঠাগুলো নামিয়ে নেব পিঠাগুলো নামানোর পর কালারটা আরও একটু গাঢ় হবে তৈরি হয়ে গেল আমার মচমচে নারকেলের ভাজা পুলি পিঠা এটি খেতে কিন্তু অসাধারণ খুব সহজে আমার রেসিপি ফলো করে এভাবে নারকেলের ভাজা পুলি পিঠা বানাতে পারেন একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ